9 অক্টোবর পর্যন্ত ত্রিপুরায় কোভিডে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 310 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। বৃহস্পতিবার মারা গিয়েছিলেন 7 জন। চলতি মাসে এখনও পর্যন্ত কোভিডে মারা গেলেন 30 জন। 8 জুন রাজ্যে প্রথম করোনা আক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা সামনে আসে। এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি লোক মারা গেছেন ত্রিপুরায় এই ভাইরাসের আক্রমণের পর। শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তর থেকে যে কোভিড বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে এখন রাজ্যে কোভিডে মৃত্যুর হার 1.11%, সুস্থতার হার 85.05%। শুক্রবার সব মিলিয়ে 2290টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছিল, তার মধ্যে 223 জন পজিটিভ। এদিনও পজিটিভিটির হার 10% উপর, যদিও রাজ্যে এখন গড় পজিটিভিটির হার 6.84%। এখন পর্যন্ত কোভিড পজিটিভ হয়েছেন ত্রিপুরায় 27,982 জন, 23,778 জন সুস্থ হয়েছেন। একটি রোগীর সংখ্যা এই মুহূর্তে 3,868। আজ 327 জন সুস্থ হয়েছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাও।